मोबाइल फोन छाड़ा एक बिंदु चला मुश्किल। तबे जाइ होक फोन ব্যাপারটি সবার কাছেই শৌখিন, সবাই চেষ্টা করেন পকেটের ওপর যতটা জোর দেয়া যায় ততটা জোর দিয়ে একটা নামি ব্র্যান্ডের মোবাইল কিনতে। কিন্তু পৃথিবীতে এমন মানুষ আছেন যাদের কাছে অর্থ ব্যাপারটা কোনো বড় ফ্যাক্টর নয়, ঐশ্বর্য দেখানোই তাদের কাছে বড় ফ্যাক্টর। নামি ব্র্যান্ডের মোবাইল নয়, দামি মোবাইল কেনারাই তাদের কাছে বড় ফ্যাক্টর। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে দামি 10টি মোবাইল সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10 ভার্তু সিগনেচার ডায়মন্ড। ভার্তু কোম্পানি লাক্সারি সেলফোন তৈরি করার জন্য প্রসিদ্ধ। পুরো ফোনটি প্ল্যাটিনাম দিয়ে তৈরি, আর ফোনটি পুরোপুরি হ্যান্ডমেড। অ্যাসেম্বল করার সময় ফোনটিতে 200টি ফ্যান্সি হিরে বসানো থাকে, সবই হাতে বসানো, মেশিনের সাহায্য নেওয়া হয় না। এর দাম 88,000 মার্কিন ডলার। 9 আইফোন প্রিন্সেস প্লাস। শুধু দেখলে হবে, দামও আছে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান মোবাইলের তালিকা তৈরি হবে, আর তাতে অ্যাপেল কোম্পানির আইফোনের ব্যান্ড থাকবে না, এ কি হতে পারে? নামের মতোই ফোনটি ততটাই গ্ল্যামার। ফোনটি ডিজাইন করেছে অস্ট্রিয়ার প্রখ্যাত ডিজাইনার পিটার অ্যালোজ। পুরো ফোনটি সোনায় মোড়া, আর এতে 16.50 থেকে 17.75 গ্রামের 180টি স্পেশাল কাঠ হিরে বসানো হয়। ফোনটির দাম 1,76,000 মার্কিন ডলার। 8 ব্ল্যাক ডায়মন্ড ভিআইপি এন স্মার্টফোন। এই ফোনটির নির্মাতা সোনি এরিকসন ব্যান্ড জারেনগো ফোনটি ডিজাইন করেন। ফোনটিতে রয়েছে মিরর ডিটেলিং, পলিকার্বনেট মিরর এবং অর্গানিক এলইডি স্ক্রিন। স্ক্রিনের খুঁটিনাটির ব্যাপারে সোনিকে পিছনে ফেলা অত সহজ নয়। ফোনটিতে দুটি বড়সড় হিরে বসানো হয়, একটি নেভিগেশন কিতে, আরেকটি ফোনের পেছনে। এর দাম 3,00,000 মার্কিন ডলার। 7 ভার্তু সিগনেচার কোবরা। এর ডিজাইনও অদ্ভুত, নামটা সেখান থেকে দেয়া হয়েছে। ফোনে কেউটে সাপের নকশা রয়েছে আলাদা করে। ফোনটির ডিজাইন প্রখ্যাত ফরাসি রত্নলঙ্কার বখেরো। ফোনটিতে নাশপাতি আকারের নকশা কাটা একটি হিরে আছে, এছাড়াও গোলাকার সাদা হিরে, দুটি পান্না রয়েছে সাপের চোখে, আর আছে 438টি চুনি। ফোনটির দাম 3,10,000 মার্কিন ডলার। 6 গ্রেসো লাক্সোর লাস ভেগাস জ্যাকপট। ফোনটি দেখেই বুঝতে পারছো কতটা রাজসিক ব্যাপার। 2005 সালে সুইজারল্যান্ডের প্রথম তৈরি হয় এটি। 180 গ্রাম সোনা দিয়ে মোড়ানো ফোনটির ব্যাক কভারটি পুরোপুরি আফ্রিকান ব্ল্যাকউড দিয়ে তৈরি। ওই কাঠ 200 বছরের পুরনো, আর ওই কাঠ পৃথিবীতে সবচেয়ে দামি। ফোনটির কিগুলিতে বসানো রয়েছে নীলকান্ত মণি। 10,00,000 মার্কিন ডলার খরচ করতে হয় ফোনটি পেতে গেলে। 5 ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন। ফোনটি উইন্ডোজ সিউ টেকনোলজি ব্যবহার করে। এই ফোনটির গেটআপ ডিজাইন করেছে পিটার অ্যালোজ। ফোনটি 50টি হিরে বসানো রয়েছে, তার মধ্যে 10টি হিরে আবার দুষ্প্রাপ্য। হিরেগুলি নীল রঙের। ফোনটির কোনো অংশে রোজ গোল্ড রং দেখতে পাবেন। ফোনটির স্পেশাল ফিচার হলো কিডন্যাপিং থেকে সুরক্ষা দেয়, আবার টেকনোলজিগত ব্ল্যাকমেল থেকে সুরক্ষা দেয়। এর দাম 13,00,000 মার্কিন ডলার। 4 গোল্ডভিস লে মিলিয়ন। ঘড়ি ও গয়না ডিজাইন প্রস্তুতকারক প্রখ্যাত ডিজাইনার ইমানুয়েল গেট এই ফোনটি ডিজাইন করেছেন। ফোনটি প্রথম বাজারে ছাড়া হয় সুইজারল্যান্ড থেকে। 2006 সালে ফ্রান্সের কান শহরে মিলিয়নিয়র ফেয়ারে রেকর্ড পরিমাণ অর্থে বিক্রি হয় ফোনটি। সেই সময় গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম রয়েছে। ফোনটি 18 ক্যারেটের সাদা হিরে ও 20 ক্যারেটের VBS-1 হিরে দিয়ে মোড়ানো। ফোনটির দাম 13,00,000 মার্কিন ডলারেরও বেশি। 3 আইফোন কিজি কিংস বাটান। তালিকায় 3 নম্বরে আবার আইফোন। ফোনটি ডিজাইন করেছেন অস্ট্রেলিয়ার পিটার অ্যালোজ। ফোনটির চারিপাশে 138টি হিরে বসানো রয়েছে, আর হোম বাটনে 6.6 ক্যারেটের সাদা হিরে বসানো, আর এর দাম 24,00,000 মার্কিন ডলার। 2 সুপ্রিম গোল্ড স্ট্রাইকার আইফোন 3G 32GB। আইফোন ব্র্যান্ডের এই ফোনের কেসটি 22 ক্যারেট সোনা দিয়ে তৈরি, ওজন 271 গ্রাম। স্ক্রিনের চারিপাশে 1 ক্যারেটের 53টি হিরে বসানো রয়েছে, আর হোম বাটনে 7.1 ক্যারেটের হিরে বসানো রয়েছে। ফোনের পেছনে অ্যাপেলের লোগোটিও হিরে দিয়ে তৈরি। ফোনটিকে টেকসই করার জন্য চারিপাশে নুবাক টপ গ্রেইন লেদারের আবরণ রয়েছে কাশ্মীর গোল্ডের সঙ্গে। দাম 32,00,000 মার্কিন ডলার। 1 ডায়মন্ড রোজ আইফোন 4 32GB। পৃথিবীর সবচেয়ে দামি ফোনের শিরোপা আইফোনের মাথাতেই। এর ডিজাইনার স্টুয়ার্ট হিউজ। ফোনটি 100 ক্যারেটের গোলাপি ও সাদা রঙের মিলিয়ে 500টি হিরে বসানো রয়েছে, আর পিছনের অ্যাপেলের লোগোটিতে 53টি হিরে বসানো আলাদা করে। সামনে নেভিগেশন বাটনটি প্ল্যাটিনাম দিয়ে তৈরি, তারপরও 7.4 ক্যারেটের একটি গোলাপি হিরে এবং তার চারিপাশে 8 ক্যারেটের হিরে বসানো। ফোনটির দাম 80,00,000 মার্কিন ডলার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।